কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পিলখানায় বিডিআর বিদ্রোহের নামে দেশি বিদেশি ষড়যন্ত্রে সেনাবাহিনী অফিসার হত্যা। শাপলা চত্বরে রাতের অন্ধকারে অসংখ্য নিরীহ আলেম ও মাদ্রাসা ছাত্রকে হত্যা। গত 15 বছরে অসংখ্য গুমখুন। রাষ্ট্রীয় বাহিনীগুলোকে দানবে পরিণত করার মাধ্যমে বিএনপি সহ বিরোধী দলগুলোর গণতান্ত্রিক আন্দোলনকে নিষ্ঠুরভাবে দমন, হেফাজতে নির্যাতন ও হত্যা। কোটা সংস্কার আন্দোলন ও নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনে নৃশংস গণহত্যার স্মরণে শোক র্যালি করেছে নাটোর জেলা যুবদল ও ছাত্রদল। আজ বুধবার আলাইপুরস্থ জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে জেলা যুবদল ও ছাত্রদলের আয়োজনে এক শোক র্যালি বের করে দলের নেতা কর্মীরা। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে ফিরে যায়। শোক র্যালিতে উপস্থিত ছিলেন নাটোর যুবদলের সভাপতি এহাই তালুকদার ডালিম, সাধারণ সম্পাদক আনিসুর রহমান, ছাত্রদলের সভাপতি কামরুল ইসলাম, সাধারণ সম্পাদক মারুফ ইসলাম সৃজন সহ নেতা কর্মীরা। বিস্তারিত দেখুন নাটোর প্রতিনিধি শাহাবুল আলমের প্রতিবেদনে। বিচার হবে, এর মধ্যে অনেক ধর আমি আমার বক্তব্য শেষ করি।